নমস্কার বন্ধুরা, আমি শিবানী, আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে ডাঁটার তরকারি। অনেক সময় কি হয় বন্ধুরা, মুখে রুচি বা স্বাদ থাকে না, এইভাবে সর্ষে পোস্ত দিয়ে ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন মুখে রুচি বা স্বাদ দুটোই ফিরে আসবে। চলুন রান্নাটা শুরু করি। সাদা সর্ষে নিয়েছি 2 চামচ, পোস্ত নিয়েছি 3 চামচ, আর 3টে পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1টা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো আমি বেটে নেব। সর্ষে পোস্ত ডাঁটা রান্না করার জন্য আমি নিয়েছি ডাঁটা, আলু আর টমেটো। 1টা টমেটোর আমি কেটে রেখেছি, 2টো আলু, আর ডাঁটাটাকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছি। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার ডাঁটাগুলো ভেজে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ডাঁটাটা আমি ভেজে নেব। ডাঁটাগুলো একটু ভেজে নিলে তরকারিটা খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই ডাঁটাগুলো একটু ভেজে রান্না করবেন, দেখবেন তরকারির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। ডাঁটাটা এইভাবে নেড়ে চেড়ে আমি 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর সামান্য আমি একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর সামান্য একটু হলুদ আর নুন দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আলুগুলো প্রায় 3 মিনিট মতন ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি 2 সাইডে করে দিয়েছি আমি যে মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যে মশলাটা বানিয়েছিলাম, এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, ভাজা ডাঁটাগুলোও দিয়ে দিলাম। ডাঁটাটা দেওয়ার পর আমি মশলাটা এবার আমি ভালো করে ভেজে নেব। যেহেতু এতে পোস্ত আছে, পোস্তটা একটু ভেজে নেব, তাহলে পোস্তর কাঁচা গন্ধটা চলে যাবে। এইভাবে আমি 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিলাম। জলটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট মতন এটা কষে নেব। কষানো আমার হয়ে গেছে, এবার ছোটো বাটির 1 বাটি আমি জল দিয়ে দিলাম। এবার আমি 1টা ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে আলু আর ডাঁটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। 3 মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখে নিলাম, ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। টমেটোগুলো এইভাবে তরকারির সাথে একটু মিশিয়ে নেব। দেখুন রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, এইভাবেই মাখা মাখা হবে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।